हेलो एवरीवन, सबाई के स्वागत स्टाडी बंगते। तो जरा जरा चैनले नतून तारा वीडियोटा पुरोटा देखो, भालो लागबे। लाइक करते भूलो ना और सबस्क्राइब टा करो, और सबस्क्राइब करार पड़े बेल आइकने क्लिक करो। कि सबाई भालो? तो हाँ हाँ आमी भालो आछी। तो समय नष्ट ना करे चलो शुरू करा जाक। तो एटा होलो सेंटेंस पार्ट टू एर वीडियो, जेखने आमरा शिखबो सिंपल सेंटेंस। सिंपल सेंटेंस की, तार गठन, तार व्यवहार, तार उदाहरण एवं सिंपल सेंटेंस दिए जॉइनिंग ओ सिंपल सेंटेंसेर ट्रांसफॉर्मेशन। तो शुरू करार आगे बोले नी, तो तुमरा जारा एखोनो पर्यंत आमार सेंटेंसे वीडियोटा देखो नी, तारा ओपरेर आई बटने क्लिक करे सेंटेंसे वीडियोटा देखे नाओ। कारण आमरा जे सिंपल सेंटेंस नी आज के आलोचना करब, सेटाओ सेंटेंसेर एक धरनेर भाग। सेई प्रसंगटा निये आमी परवर्तीकाले वीडियोर मध्ये आलोचना करछि। तो बला जाय वाक्यर गठन अनुजाई सेंटेंस के आरो तीन भागे भाग करा जाए। सो अकॉर्डिंग टू द कंस्ट्रक्शन ऑफ द सेंटेंस और स्ट्रक्चरली सेंटेंसेस कैन आल्सो बी डिवाइडेड इनटू थ्री टाइप्स। सिंपल सेंटेंस बा सरल वाक्य, कंपाउंड सेंटेंस बा जौगिक वाक्य एवं कॉम्प्लेक्स सेंटेंस बा जटिल वाक्य। तो এদের মধ্যে আমাদের আজকের পড়ার বা আলোচনার বিষয় হলো সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, আর সেন্টেন্সের যে কমপ্লেক্স আর কম্পাউন্ড পড়ে রইল সেটা নিয়ে পার্ট 3 এবং পার্ট 4 ভিডিও আসবে। তো চাপ নিও না। তো এবার দেখে নেওয়া যাক সিম্পল সেন্টেন্সটা কি বা হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স। আ সিম্পল সেন্টেন্স ইজ নাথিং বাট দি মেইন ক্লজ ইটসেলফ। अर्थात मेन बा इंडिपेंडेंट क्लज हलो निजेई एकटा सिंपल सेंटेंस। तो ए रेफरेंसे एटाओ बला जाए जे दुटो बा तार बेशी सिंपल सेंटेंस के जॉइन करे बा कम्बाइन करो नतून एकटा सिंपल सेंटेंस करा जेते पारे। तो एकटा सिंपल सेंटेंस बनाते अथवा दुटो बा तीनटे सिंपल सेंटेंस के जॉइन करे एकटा सिंपल सेंटेंस बनाते आमरा किछु पद्धति बा एलिमेंट यूज करी। तो সেই পদ্ধতিগুলো হলো অ্যাডজেক্টিভ ব্যবহার করে, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করে, এন্ড কনজাংশনটা ব্যবহার করে। এছাড়া আমরা ব্যবহার করি নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন, প্রিপোজিশন উইথ জিরান্ড, নমিনেটিভ অ্যাবসলিউট, ইনফিনিটিভ, পার্টিসিপল এবং প্রিপোজিশনাল ফ্রেজ। এবার আমরা সিম্পল সেন্টেন্স বা একের বেশি সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল দেখব, এবং যে পদ্ধতিগুলোর কথা আমি বললাম সেগুলো ব্যবহার করে কী করে আমরা সেন্টেন্সগুলো বানাতে পারবো বা দুটো বা তার বেশি সেন্টেন্সকে জয়েন করতে পারবো সেটা দেখব। তো প্রথমে অ্যাডজেক্টিভ ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে জয়েনিং বা সিম্পল সেন্টেন্স তৈরি করা দেখব। তো ফার্স্ট এক্সাম্পল হলো Rani ate the food. A second example holo, it was tasty. তো এখানে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে Rani ate the food হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স এবং it was tasty হচ্ছে সিম্পল সেন্টেন্স। তার সাথে সাথে এগুলো দুটোই হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজের উদাহরণ। তোমাদের যদি এরপরও ক্লজ নিয়ে সমস্যা থাকে তাহলে উপরের আই বাটনে ক্লিক করে ক্লজের ভিডিওটা দেখে নাও। দুটো সেন্টেন্সই দেখো একটা সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে এবং দুটো সেন্টেন্সই পূর্ণ বা সম্পূর্ণ অর্থটা প্রকাশ করছে। এবার তোমরা দেখো আমি অ্যাডজেক্টিভ ব্যবহার করে কী করে এই দুটো সেন্টেন্সকে জয়েন করব এবং করে একটা নতুন সিম্পল সেন্টেন্স তৈরি করব। তো প্রথমে প্রথম সেন্টেন্সটা আমি পুরোপুরি লিখে দিলাম যে Rani ate the food, এবং দ্য ফুডের মাঝখানে আমি সেকেন্ড সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ অর্থাৎ টেস্টিটা তুলে বসিয়ে দিলাম দ্য ফুডের মাঝখানে।
তো নতুন সেন্টেন্সটা কি হলো একবার পড়ে নেওয়া যাক। রানি এট দ্য টেস্টি ফুড। তো নতুন সেন্টেন্স যেটা মানে দাঁড়ালো যে রানি সুস্বাদু খাবার খেয়েছিল, আর পুরনো দুটো সেন্টেন্সের মানে ছিল রানি খাবার খেয়েছিল আর ছিল সেটা সুস্বাদু। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে দুটো সেন্টেন্স ছিল তার যেটা ইসেন্স, তার যেটা অর্থ, তার যেটা আসল মানে, তার জিস্টটা কিন্তু সেকেন্ড সেন্টেন্স বা নতুন যে সেন্টেন্সটা আছে সেটাতে কিন্তু রয়ে গেছে। আর এটাই কিন্তু মেন কথা, তুমি জয়নিং করো সেন্টেন্সের অথবা তুমি ট্রান্সফরমেশন করো, তোমাকে সেন্টেন্সের ইসেন্স বা সেন্টেন্সের অ্যাকচুয়াল মানেটার জিস্টটা কিন্তু বজায় রাখতে হবে, নাহলে ট্রান্সফরমেশনটাও তোমার ভুল হবে, নাহলে তোমার জয়নিংটাও ভুল হবে। তো আশা করি অ্যাজেক্টিভ ব্যবহার করে সেন্টেন্স তৈরি করা বা সেন্টেন্সের জয়নিং শিখতে পেরেছো। নেক্সট আমরা দেখব অ্যান্ড কনজাংশন ব্যবহার করে সেন্টেন্সের জয়নিং বা সেন্টেন্স তৈরি করা। তো এর এক্সাম্পল হলো গার্গি ওয়ান্টস আ পেন, আর সেকেন্ড এক্সাম্পল হলো গার্গি ওয়ান্টস আ পেপার অলসো। তো গার্গি একটা কলম চাইছে আর গার্গি একটা কাগজও চাইছে। তো এবার দেখো আমি এই দুটো সেন্টেন্স, দুটোই সিম্পল সেন্টেন্সকে আমি জয়েন করব এবং নতুন একটা সিম্পল সেন্টেন্স বানাবো। তো প্রথম সেন্টেন্স থেকে আমি নেব পুরোটাই, গার্গি ওয়ান্টস আ পেন, তারপর আমি বসাবো অ্যান্ড কনজাংশন, এবং তারপরে সেকেন্ড সেন্টেন্স থেকে আমি শুধু নেব আ পেপার। তো সেন্টেন্সটা পড়লে দাঁড়াবে গার্গি ওয়ান্টস আ পেন অ্যান্ড আ পেপার, অর্থাৎ গার্গি একটা পেন বা একটা কলম এবং একটা কাগজ চাইছে, অর্থাৎ আগে দুটো সেন্টেন্সের অর্থের জিস্টটাই এখানে আমি প্রকাশ করতে পারছি। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখবো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে সিম্পল সেন্টেন্স জয়নিং এবং সিম্পল সেন্টেন্স তৈরি করা। তো এর এক্সাম্পল হলো শ্রেয়ান ওয়াজ ড্রাইভিং ফুল স্টপ, হিজ স্পিড ওয়াজ স্লো। তো আমরা আবার সেই আগের মতন ফার্স্ট সেন্টেন্সটাকে পুরো লিখব। তো শ্রেয়ান ওয়াজ ড্রাইভিং, এবং সেকেন্ড সেন্টেন্স থেকে আমরা অ্যাজেক্টিভ যেটা স্লো তার সঙ্গে এলওয়াই যোগ করব, তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফর্মে চলে আসবে। তো সেন্টেন্সটা হবে শ্রেয়ান ওয়াজ ড্রাইভিং স্লোলি। তো এখানেও দেখো নিচের সেন্টেন্সটা যেটা মানে আসছে সেটাই ওপর দুটো সেন্টেন্সের মানের জিস্টটা, অর্থাৎ নিচে দেখো লেখা রয়েছে শ্রেয়ান আসতে গাড়ি চালাচ্ছিল, আর ওপরে দেখো তাই লেখা আছে শ্রেয়ান গাড়ি চালাচ্ছিল আর তার স্পিডটা বা তার গতিটা কম ছিল বা আসতে ছিল। তো আশা করছি তোমরা অ্যাডভার্ব দিয়ে কী করে সিম্পল সেন্টেন্স জয়েন বা তৈরি করতে হয় সেটাও বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখব নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি বা যুক্ত করা। তো এর এক্সাম্পলগুলো হলো সৌম্য ওয়াজ দ্য বেস্ট সিঙ্গার, আর হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য সিঙ্গিং টিম। তো এই ধরনের সেন্টেন্স যখন আমরা জয়েন করব সিম্পল সেন্টেন্সে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে নাউন বা ফ্রেজ সেটাকে কমার মধ্যে রাখবো, দুটো কমার মধ্যে। প্রথম কমাটা হবে যেই নাউনকে রেফার করে কথাগুলো বলা হয়েছে সেই নাউনের পরে, এবং এই ফ্রেজটা লেখার পরে আবার একটা কমা হবে এবং প্রথম সেন্টেন্সের বাকি অংশটা তারপরে আমরা লিখব। তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়ালো সৌম্য দ্য ক্যাপ্টেন অফ দ্য সিঙ্গিং টিম ওয়াজ দ্য বেস্ট সিঙ্গার। তো ওপরে দুটো সেন্টেন্সের মানে ছিল সৌম্য ছিল সবথেকে ভালো গায়ক, আর সৌম্য ছিল গানের দলের ক্যাপ্টেন। আর নতুন সেন্টেন্সের মানে হলো সৌম্য গানের দলের ক্যাপ্টেন, ভালো সিঙ্গার ছিল বা সবথেকে ভালো গায়ক ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্সের জিস্টটা কিন্তু সেই একই রয়েছে, পুরোপুরি মানেটা কিন্তু চেঞ্জ হয়নি। তো এইভাবেই সেন্টেন্সগুলো করা হয়, জয়েন করা হয় বা তৈরি করা হয়। তো আশা করি এটাও বুঝতে পেরেছো। নেক্সট আমরা যাব পার্টিসিপেল ইউজ করে কী করে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। তো এর আন্ডারে সেন্টেন্সগুলো হলো সৌম্যজিৎ ওয়াজ হাংরি, আর হি টুক মাই ফুড।
तो पार्टिसिपल एक्चुअली तीन रकम भावे यूज होते पारे, प्रेजेंट पार्टिसिपल, पास पार्टिसिपल एवं परफेक्ट पार्टिसिपल। तो आमादेर बेशिरभाग जेटा दरकार सेटा होच्छे प्रेजेंट पार्टिसिपल, जेखाने आमरा भार्बेर संगे आई एनजी जोग करब। बाकी तुम्हारा जदि पार्टिसिपल एर उपरे एकटा गोटा भिडियो चाओ अथवा जेरेंडर उपरे पार्टिसिपल एर साथे कोनो भिडियो चाओ ताहले आमाके कमेंट करे जानाते पारो। तो ऊपर दुटो सेंटेंस जॉइन कर ले दाड़ाबे बीइंग हंग्री सौम्यजित टुक माई फूड, जेखने आमरा वाज़टा के जेहेतु वाज़टा बी वर्ब तो तार साथे आईएनजी जोग करेछि। तो आशा करछि तोमरा पार्टिसिपल दिए जॉइनिंग बा पार्टिसिपल दिए सेंटेंस तैरि करटाओ शिखते पेरेछो। नेक्स्ट आमरा देखबो सेंटेंस तैरि बा जॉइनिंग नॉमिनेटिव एब्सोल्यूट दिए। तो एर अंडारे सेंटेंसगुलो हलो द शो वाज ओवर, द ऑडियंस रिटर्न्ड होम। तो এই ধরনের জয়েনিং এর ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা আইদার পার্টিসিপল ফ্রেজ ইউজ করি বা অনেক সময় কোনো ফ্রেজের দরকার পড়ে না, জাস্ট মাঝখান থেকে বিভাগটাকে সরিয়ে দিলেই ফার্স্টের সেন্টেন্সে, তারপর পরের সেন্টেন্সে লিখে দিলেই হয়ে যায়। তোমরা যদি এই নমিনেটিভ অ্যাবসলিউটের উপরে ডিটেলসে ভিডিও চাও তো কমেন্ট করে জানাতে পারো। তাহলে জয়েন করার পরে সেন্টেন্সটা দাঁড়ালো দ্য শো ওভার, দি অডিয়েন্স রিটার্নড হোম। এই সেন্টেন্সটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এতে জিস্টটা মেনটেন হয়েছে, কারণ আমরা মাত্র একটা ওয়ার্ড সরিয়েছি। তো আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখব প্রিপোজিশন উইথ জিরান্ড দিয়ে কী করে সেন্টেন্স তৈরি বা যুক্ত করা যায়। তো এর আন্ডারে সেন্টেন্সগুলো হলো গুড ডু লিসেন্ড টু দ্য নিউজ, আর হি আন্ডারস্টুড দ্য ম্যাটার। তো জিরান্ডেও পার্টিসিপলের মতন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়, কিন্তু দুটো ডিফারেন্টভাবে ব্যবহার করা হয়। পার্টিসিপলটা জেনারেলি অ্যাজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করি এবং জিরান্ডটা জেনারেলি আমরা নাউন হিসেবে ব্যবহার করি। তো এই সেন্টেন্সটা জয়েন করলে দাঁড়াবে অন লিসেনিং টু দ্য নিউজ গুড ডু আন্ডারস্টুড দ্য ম্যাটার, যেখানে লিসেনিং হলো জিরান্ড আর অন হলো প্রিপোজিশন, অর্থাৎ খবরটা শুনে গুড্ডু ব্যাপারটা বুঝতে পেরেছিল। তো আশা করি এটাও বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখব ইনফিনিটিভ দিয়ে কী করে আমরা সেন্টেন্স বানাতে পারি বা জয়েন করতে পারি। এখানে আমরা দুটো এক্সাম্পল দেখব যাতে আমাদের বুঝতে আরও সুবিধা হয়। তো প্রথম সেন্টেন্স দুটো হলো জয় ইজ সো উইক হি ক্যান নট ওয়াক। এই ধরনের সেন্টেন্স যারা ক্লাস নাইন টেনে পড়ো তারা প্রচুরবার দেখেছ। তো এটা জয়েন করলে দাঁড়াবে জয় ইজ টু উইক টু ওয়াক, প্রথম টুতে ডাবল ও হবে আর সেকেন্ড টুটায় সিঙ্গেল ও হবে। তো এই যে টু উইক টু ওয়াক এটা নিয়ে প্রচুর অনেকবার পড়েছো তোমরা। তো এরপরে যে এক্সাম্পলটা আমরা দেখব সেখানে শুধু আমরা একটা টু ইউজ করব এবং সেখানে সিঙ্গেল ও হবে। তার আগে এটার মানে ভালো করে শুনে নাও। প্রথম দুটো সেন্টেন্সে ছিল জয় খুব দুর্বল আর সে হাঁটতে পারবে না, সেটাই যখন আমি জয়েনিং করে বানালাম তখন সেন্টেন্সটা মানে কী দাঁড়ালো, জয় হাঁটার পক্ষে খুবই দুর্বল। তো এবার সিঙ্গেল টু দিয়ে এক্সাম্পলটা হলো সোমনাথ হ্যাজ সাম মানি, আর একটা সেন্টেন্স হলো হি ক্যান বাই বুকস। তো এটা জয়েন করার জন্য প্রথমে আমরা সোমনাথ হ্যাজ সাম মানি অর্থাৎ ফার্স্ট সেন্টেন্সের পুরোটাই নিয়ে নেব, আর নেক্সট সেকেন্ড সেন্টেন্স থেকে আমরা শুধু নেব বাই বুকস, আর এই দুটো সেন্টেন্সের মাঝখানে লিখব ইনফিনিটিভ অর্থাৎ টু, টিও সিঙ্গেলও, ঠিক আছে? তাহলে নতুন সেন্টেন্সের মানেটা দাঁড়ালো সোমনাথের কাছে কিছু টাকা আছে বই কেনার জন্যে। কিন্তু এখানে দেখো প্রথম যে দুটো সেন্টেন্স ছিল সোমনাথ হ্যাজ সাম মানি তার মানে কিন্তু এক থাকছে, কিন্তু পরের সেন্টেন্স যেটা মানে হি ক্যান বাই বুকস, যে ও বই কিনতে পারে, সেটার সঙ্গে কিন্তু দেখো নতুন সেন্টেন্সটা অতটা মানেটা এক আসছে না, কিন্তু জিস্টটা কিন্তু সেম থাকছে। ওটাই বললাম জিস্টটা বা আসল অর্থটা ধারণাটা একই থাকবে।
তো আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা একবারে শেষ এলিমেন্টে চলে এসেছি, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আমরা কি করে তৈরি করব সেন্টেন্স বা জয়েন করব। এই প্রিপোজিশনাল ফ্রেজটা যখন আমরা একটু পরে ট্রান্সফরমেশন শিখব বা করব তখন কিন্তু খুবই কাজে লাগবে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, তো দেখতে থেকো। তো এর আন্ডারে প্রথম সেন্টেন্স হলো পল লোব ইজ পুয়ার আর হি ইজ অনেস্ট। আর জয়েন করার পরে এটা দাঁড়াবে ইন স্পাইট অফ পল্লবস পভার্টি হি ইজ অনেস্ট। এইখানেও দেখো উপরের দুটো সেন্টেন্স আর নিচে জয়েনিং করার পরে সেন্টেন্সটাতেও কিছুটা মানের হেরফের রয়েছে, কিন্তু জিনিসটা সেম রয়েছে। কারণ প্রথমের দুটো সেন্টেন্সের মানে দাঁড়াচ্ছে পল্লব গরিব আর হচ্ছে পল্লব সৎ, কিন্তু নিচের সেন্টেন্সটা মানে দাঁড়াচ্ছে পল্লবের দারিদ্রতা সত্ত্বেও সে সৎ। আমাদের সিম্পল সেন্টেন্স প্রায় শেষের দিকে, তো এবার আমরা দেখব সিম্পল সেন্টেন্সের ট্রান্সফরমেশন, যেখানে আমরা প্রথমে কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফরমেশন করব এবং তারপরে করব কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফরমেশন। তো কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স কী বা সেগুলোর কী করে ব্যবহার সেগুলো আমি পরের ভিডিওগুলোতে আমি বলে দেবো, তাই চাপ নিও না, জাস্ট দেখো কী করে ট্রান্সফরমেশনটা আমি করছি সিম্পল সেন্টেন্সে। তো কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম এক্সাম্পল হলো হি হ্যাজ স্ট্রেংথ বাট হি ইজ কাওয়ার্ড। তো এটাকে সিম্পলে ট্রান্সফর্ম করলে হবে ইন স্পাইট অফ হিজ স্ট্রেংথ হি ইজ কাওয়ার্ড। তো এখানে ট্রিক হলো যখনই কম্পাউন্ড সেন্টেন্সে আমরা বাট ইউজড হয়েছে দেখব তখনই আমরা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করার জন্য ইনস্পাইট অফটা ইউজ করব। তো এখানেও দেখো জিস্টটা কিন্তু সেই মেনটেন হয়েছে। দেখো প্রথম সেন্টেন্সটা ছিল ওর শক্তি আছে কিন্তু ও কাপুরুষ বা কাওয়ার্ড বা ভীরু যা বলবে, আর সেকেন্ড সেন্টেন্সটা যখন আমি করলাম সিম্পলে কনভার্ট করার পরে তখন এটা হয়ে গেল কি ওর শক্তি থাকা সত্ত্বেও ও ভীরু বা কাওয়ার্ড। তো নেক্সট সেন্টেন্স হলো হি কেম হোম অ্যান্ড স্টার্টেড টু ওয়ার্ক। তো এটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করলে হবে কামিং হোম হি স্টার্টেড টু ওয়ার্ক। তো সেন্টেন্সগুলো মানে কি দাঁড়ালো, প্রথমে আমি বলেছিলাম যে ও বাড়ি এসেছে এবং এসেই কাজপত্র শুরু করে দিয়েছিল, আর সিম্পলে কনভার্ট করার পর আমি বললাম বাড়ি এসে সে কাজ করতে শুরু করে দিয়েছিল। তো এইখানে ট্রিকটা হলো যখনই দেখবে কম্পাউন্ড সেন্টেন্সে দেয়ার ফোর বা সো আছে এবং সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে দিয়েছে তখনই তোমরা পার্টিসিপেল ইউজ করবে, যেমন আমি এখানে ইউজ করেছি, সেই কারণে ওটা কামিং হোম হয়ে গেছে, বুঝা গেল। তো নেক্সট আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফরমেশন। তো এর ফার্স্ট সেন্টেন্স হলো অ্যাজ সুন অ্যাজ হি ফিনিশড হিজ হোমওয়ার্ক হি হেল্পড হিজ ফাদার ইন হিজ ওয়ার্ক। তো এইটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করলে হবে ফিনিশিং হিজ হোমওয়ার্ক হি হেল্পড হিজ ফাদার ইন হিজ ওয়ার্ক। তো এর ক্ষেত্রে ট্রিকটা হলো যখনই কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ ইউজ হবে অথবা শুধু অ্যাজ ইউজ হবে আমরা পার্টিসিপেল ইউজ করবো, অর্থাৎ ভার্বের সঙ্গে আইনি যোগ করে সেটাকে আমরা লিখব। এটাকে আমরা হ্যাভিং ফিনিশড দিয়েও স্টার্টিং করতে পারতাম, কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে এটা নমিনেটিভ অ্যাবসলিউট হয়ে যেত। এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখতে পাবে যে জিনিসটা কিন্তু সেমই আছে, একটাতে বলা আছে সে তার হোমওয়ার্কটা শেষ করেই তার বাবাকে তাদের তার কাজে হেল্প করতে লাগলো, আর অন্যটাতে বলা আছে যে নিজের বাড়ির কাজ শেষ করে সে তার বাবাকে কাজে হেল্প করতে লাগলো, একই জিনিস। তো নেক্সট সেন্টেন্স হলো আই নো হোয়াট হিজ নেম ইজ। তো এইটা কনভার্ট বা ট্রান্সফর্ম করলে হবে আই নো হিজ নেম।
তো সবসময় যে বিভিন্ন এলিমেন্ট ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, এটা দেখো কত ইজিলি হয়ে গেল। তো কিছু কিছু সময় উপস্থিত বুদ্ধি লাগিয়েও তোমরা ট্রান্সফরমেশন করতে পারবে। তো এখানে দেখো আমি আমার এটা জানি আমি যে ওয়াটটা সিম্পল সেন্টেন্সে বসে না, তো আমি ওয়াটটা সরিয়ে দেবো, তো ওয়াটটা সরালে আমাকে ইস্টটা সরাতে হবে। আমি দেখো ওয়াটার ইস্ট সরিয়ে দিলাম, দেখো নর্মাল একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তো এইভাবে সিম্পল সেন্টেন্সে কনভার্টও করা যায়। তো তোমরা যারা এখনও ভিডিওটা লাইক করোনি এবার একটা লাইক করে দাও, সিম্পল সেন্টেন্স তো শেষ হয়ে গেল প্রায়। তো আজকের শেষ সেন্টেন্স হলো দ্য সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট ইট ক্যান নট বি সলভড। আর এইটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করলে হবে দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু বি সলভড। তো এখানে ট্রিকটা হলো যখনই সো দ্যাট থাকবে তখনই আমরা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করার জন্য ইনফিনিটিভে টি ডাবল ও এবং সিঙ্গল টু ইউজ করব। ইয়েস ইয়েস, আমাদের সিম্পল সেন্টেন্স শেষ। তো আশা করছি এরপরে আর কাউর মাথা ব্যথা থাকবে না সিম্পল সেন্টেন্স নিয়ে। তো যেহেতু আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আমি হোমওয়ার্কটা একটু অল্প করেই দিচ্ছি। আর যদি তোমরা এরপরও বেশি হোমওয়ার্ক বা বেশি প্র্যাকটিস করার জন্য চাও কিছু তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি একটা পিডিএফ আপলোড করে দেবো এবং আনসারগুলোও আমি এক সপ্তাহের মধ্যে আপলোড করে দেবো পিডিএফ আকারে। তো হোমওয়ার্ক, তো টোটাল চারটে সেন্টেন্স থাকবে। তোমাদের সুবিধার জন্য বলে রাখি উপরে দুটো সেন্টেন্স হবে কমপ্লেক্স সেন্টেন্স আর নিচে দুটো সেন্টেন্স হবে কম্পাউন্ড সেন্টেন্স। চারটে সেন্টেন্সকেই তোমাদেরকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করবে, কমেন্ট হিসেবে লিখতে হবে, নাম্বারিং করবে, তাহলেই বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। তো ফার্স্ট সেন্টেন্স হলো আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। একটু ক্লু দিয়ে দিচ্ছি, এই সেন্টেন্সটার দ্যাট হি ইজ অনেস্ট পোর্শনটাকে চেঞ্জ করতে হবে কিছুটা। তো সেকেন্ড সেন্টেন্স হলো অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট গো টু স্কুল। এটার ক্লু হলো সেন্টেন্সের ফার্স্ট পার্টটা অর্থাৎ অ্যাজ আই ওয়াজ ইল, শুধু এইটুকু কিছুটা চেঞ্জ করলেই হবে, বাকি যা আছে তাই থাকবে। থার্ড সেন্টেন্স হলো ডু দিস অ্যান্ড ইউ উইল এসকেপ সাফারিং। তো এর ক্লু হচ্ছে এটা ইনফিনিটিভ দিয়ে চেঞ্জ করতে হবে বা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। আর ডু দিসের পর থেকে যেটুকু জায়গা আছে সেটা চেঞ্জ হবে, ডু দিস পর্যন্ত কিছু চেঞ্জ হবে না। তো লাস্ট সেন্টেন্স হলো হি হ্যাজ ওয়েলথ বাট হি ইজ নট রেসপেক্টেড। আর এটার ক্লু হলো এখানে আমরা ইউজ করব প্রিপোজিশনাল ফ্রেজ। তো থ্যাংক ইউ, আজকের জন্য এতটুকুই, বাই।